শান্তিপুর হাসপাতালে চিকিৎসকের সাথে সৌজন্য সাক্ষাতে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। যাচাই গত দুদিন আগে শান্তিপুর হাসপাতালে এক বিরল অস্ত্রোপচার হয়। গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারির হাত দিয়ে বিরল অস্ত্রোপচারের পরে দুটি যমজ সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। এই অস্ত্রোপচারের আগে গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারি শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মন ও সিনিয়র ডক্টরদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করে আলোচনা করে নেয়। তারপরে করা হয় এই বিরল অস্ত্রোপচার। যদিও সাফল্য পায় এই অস্ত্রোপচারে, যমজ সন্তান সহ তাদের মা সুস্থ এবং স্বাভাবিক আছে বলেই জানা যায়। ডক্টর পবিত্র বেপারির কাছ থেকে এদিন গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারিকে শুভেচ্ছা জানানোর জন্য হাসপাতালে পৌঁছান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এরপর ডক্টর পবিত্র বেপারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, পাশাপাশি তাকে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতের পরে তৃণমূল বিধায়ক বলেন, শুধু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নয়, শান্তিপুরবাসী হিসেবে আমি খুব গর্ববোধ করছি। এই ধরনের একজন ডাক্তার শান্তিপুর হাসপাতাল থেকে এত বড় সাফল্য অর্জন করেছে, এতে গর্বিত শুধু আমি নয় গোটা শান্তিপুরবাসী। গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারি বলেন, আজ বিধায়কের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। যদিও মানুষের পাশে থেকে সেবা করাটাই ডাক্তারদের একমাত্র পরম ধর্ম, কারণ রোগী পরিবার থেকে শুরু করে রোগীরা নির্ভর করে ডাক্তারদের ওপরেই। আমাদের দায়িত্ব তাদের সঠিক পরিষেবা দেওয়ার। বিধায়কের সৌজন্য সাক্ষাৎ নিয়ে গোটা হাসপাতালের চিকিৎসকেরা আপ্লুত বলে জানা যায়। রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান হিসাবে নয়, একজন শান্তিপুরবাসী হিসাবে। আমি বড় হয়েছি শান্তিপুরে, আমার পিসিদের মানে জন্ম এই এই হসপিটালে। তো সেই জন্য শান্তিপুরের সম্বন্ধে যখন কোনো ভালো কথা শুনি নিজের খুব আনন্দ হয়। আমি গর্বিত ডাক্তারবাবুর জন্য যে উনি আমার শান্তিপুরকে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন, এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলো শান্তিপুর হসপিটালের কথা। এটাই আমার কাছে গর্বের। গত কয়েকদিন আগে যেটা জানা গেছিল, ডাক্তারবাবু এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছিল, এবং সেটা কিন্তু আপনি জানতে পেরেছিলেন, এবং আপনি আপনার যতটুকু সাধ্য আপনি চেষ্টা করেছেন ডাক্তারবাবুকে আটকানোর, এবং সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, কি বলবেন? প্রশ্নটি বিতর্কিত, তবু আনন্দের দিনে আনন্দের কথা বলাটাই আমি মনে করি ভালো। ডাক্তারবাবুকে আমি পলাশিতে উনি যখন ছিলেন তখন থেকে ওনাকে আমার পরিচিতি, ওনার সাথে আমার সরাসরি না, ওনার নামও আমি শুনেছিলাম। তারপর উনি শান্তিপুরে আসেন, ওনার ভালো কাজের কথা আমি শুনি, আমি ঘটনাটা জানতে পারি, কিন্তু কারোর বদলি আটকানোর ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু হ্যাঁ, হাত জোর করে করজোরে অনুরোধ করার ইচ্ছা সবারই থাকতে পারে। আমি অনুরোধ করেছিলাম যে এরকম একজন মানুষ যেন শান্তিপুরে থাকে, হয়তো ঈশ্বর চেয়েছিলেন যে আজকের দিনটার জন্যই উনি থাকবেন, সেই জন্য আমার অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দিয়েছিলেন, তাই শান্তিপুরের নাম আজকে সর্বত্র ছড়িয়ে পড়ল। দেখুন, সমস্ত এনকোয়ারির পরে সেটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে গেছে, আমি জানি সম্ভবত আর কিছুদিন পরেই সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ঢুকবে। আশা করছি যদি ঈশ্বরের ইচ্ছা হয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় শান্তিপুরের প্রতি আলাদা একটা নজর আছে, উনি নিশ্চয়ই এটার ব্যবস্থা করবেন। আমি অভিভূত। প্রথম কথা হচ্ছে শান্তিপুরবাসী কাছে আমি কৃতজ্ঞ, এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এসছেন শুনে আমি ছুটে এসেছি আর কি, এবং আমি ভাবতে পারিনি যে ওনার মতো মানুষ আমাদের হাসপাতালে আসবেন এবং আমার সাথে দেখা করবেন। তো ওনার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ হচ্ছে আমাদের যারা আমাদের মেডিকেল টিম ছিলেন আর কি, আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমাদের অ্যানেসথেসিস্ট স্যার, অন্যান্য আমাদের পেডিয়াট্রিশিয়ান, এবং পুরো এন্টায়ার টিম অফ শান্তিপুর হসপিটাল, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ শান্তিপুরের পৌরসভার যারা আধিকারিক আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ, তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই। হ্যাঁ, গতকাল যে বেবি দুটো হয়েছে তারা যথেষ্ট ভালোই আছেন, এবং পেডিয়াট্রিশিয়ান তাদেরকে আজকেও চেক আপ করেছেন, বাচ্চা দুটো ভালো আছে এবং তারা মায়ের ব্রেস্ট ফিড করছে, এবং বেবি এবং মা দুজনেই সুস্থ আছেন, এবং মা এখন নর্মাল ডায়েট খাচ্ছেন আর কি, এখন নর্মাল স্বাভাবিক খাবার দাবার খাচ্ছেন। কিছুদিনের মধ্যে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, আমরা ভেবেছি যে তাদের সামনে আর কি দু চার দিনের মধ্যে আমরা হচ্ছে মোটামুটি সে যখন স্টেবল হবে, কারণ তার এখান থেকে যেতে হবে অনেকটা দূর, এবং বাড়ির লোক এখানে আছেন, তারা আমাদের রিকোয়েস্ট করেছেন যদি দু একদিন আগে পেশেন্টের এবং বাচ্চার কন্ডিশান স্টেবল হয় যদি ছাড়া সম্ভব হয়,
আমরাও নিশ্চয়ই তাদের দিকটা ভাববো। পেশেন্ট কন্ডিশন যখনই দেখবো স্টেবল আছে এবং আমাদের যা প্রোটোকল আছে সেটা মেনে নিশ্চয়ই তাদেরকে আমরা ছেড়ে দেবো। আমার নাম হচ্ছে ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজি, শান্তিপুর এস্টেট। বিভূতির ভিটে খুঁজেছি ঈশ্বর, সাহা টেক্সটাইল, এখন আপনার পাড়া কাচরা পাড়ায়। উৎপাদন আমাদের, আমরাই পারি। বুনন, দেশ, অরণ্য, মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি এবং নোয়াখালী জামদানির সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাচরা পাড়ায়। শুভ উদ্বোধন 1 জুলাই, থাকছে 20% ছাড়ের সুযোগ 7 জুলাই পর্যন্ত। নির্দিষ্ট কিছু পোশাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা সবাই আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, মিলননগর, কাচরা পাড়া। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে, কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার।